সম্প্রতি ইতালির মিলানে রেস্তোরাঁতে ফন্তানার মিলনায়তনে অনুষ্ঠিত হল মিলান বাংলা ক্লাব লোম্বার্দিয়া ইতালির অভিষেক অসাংস্কৃতিক অনুষ্ঠান মিলান বাংলা প্রেসক্লাব লুম্বার্ডিয়া ইতালির সভাপতি কাউসার হাওলাদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নাজমুল আহসান শামীমের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ কনসুলেট জেনারেল মিলান ইতালিস্ত কনসাল জেনারেল রেজিনা আহমেদ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা কবির উদ্দিন আহমেদ উপদেষ্টা মুসলিম উদ্দিন খুকন তুহিন মাহমুদ আওয়ামী লীগ সভাপতি শাহাদাত হোসেন সাহা বিএনপি সহ সভাপতি হাসিব আলম সেলিম